জাবরিনাকে আদালতে তোলা হতে পারে আজ, মিলছে জেকেজির প্রতারণার অনেক তথ্য। আজ দুদককে রিজেন্টের সাথে চুক্তির নথি দেবে স্বাস্থ্য অধিদপ্তর, অন্যান্য বিষয়েও তদন্ত। দেশের ১৬ প্রতিষ্ঠানে বিদেশগামীদের করোনা নমুনা সংগ্রহ শুরু আজ, রিপোর্ট ১২ ঘণ্টায়। করোনার মধ্যেও উত্তর ঢাকার ৪০ স্থানে হবে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, সুযোগ নেই দক্ষিণে। এবং ইতালিতে মুন্সিগঞ্জে রশিদ হাওলাদার হত্যায় জড়িত সন্দেহে ৪ জন গ্রেপ্তার, পলাতক ২। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুদিনের রিমান্ড শেষে জেকেজি হেলথ কেয়ার চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে আজ আদালতে তোলা হতে পারে। করোনা নমুনা পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেয়ার মামলায় গ্রেপ্তার ডাক্তার সাবরিনা গত শুক্রবার থেকে দ্বিতীয় দফা রিমান্ডে আছেন। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সাবরিনার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক লিয়াকত আলী ৫ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত সাবরিনার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত ১৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান ডাক্তার সাবরিনাকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন। জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে ১২ জুলাই গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। এর আগে টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন ডাক্তার সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরী সহ ৬ জন। ডাক্তার সাবরিনাকে পরিচয় করিয়ে দেওয়া হতো প্রধানমন্ত্রীর উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে, কখনো বলা হতো তিনি স্বাস্থ্য সচিবের কাছের মানুষ। আর এভাবেই নানা জায়গা থেকে অনৈতিক সুবিধা নিয়েছে জেকেজি হেলথ কেয়ার। করোনা পরীক্ষার বুথ বসাতে দুটি আইটি প্রতিষ্ঠানের কাছে সুরক্ষা সরঞ্জাম ভাড়া নিয়ে নানা হুমকি ধমকি দিয়ে শোধ করেনি ভাড়ার ১২ লাখ টাকা। জেকেজি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর একে একে বেরিয়ে আসছে এমন নানা তথ্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৫০ কোটি টাকার প্রকল্প, আর সেই কাজ পেয়েছে দাবি করে ২৮ মার্চ আইটি প্রতিষ্ঠান অ্যাক্টিভ সিকিউরিটিজ অ্যান্ড আইটি সলিউশনে যায় জেকেজি। আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর, থার্মাল স্ক্যানার সহ নানা সুরক্ষা সামগ্রী ভাড়া নেয় তাদের কাছ থেকে। বলা হয় ভাড়া ৬ লাখ টাকার অর্ধেক অগ্রিম, আর বাকিটা দেওয়া হবে মাসে মাসে। তবে অগ্রিম তো দূরের কথা, প্রতিষ্ঠানটিকে মাত্র ২৫,০০০ টাকা দিয়েছে জেকেজি। যখন আমরা তিতুমির কলেজে আমাদের প্রোডাক্ট ইনস্ট্রুমেন্ট করলাম, লজিস্টিক সাপোর্টগুলো ইনস্ট্রুমেন্ট করলাম, দেন হচ্ছে তারা পুরো তাদের শুটটাই পাল্টে যায়। তারা এক পর্যায়ে বলতে শুরু করে আপনারা কালকে আসেন, অথচ সেদিনে আমাদেরকে ৫০% অ্যাডভান্স করার কথা, সেটা না করে বলছে কালকে আসেন। কালকে যখন ওদের অফিসে আমাদের লোক পাঠায় গুলশানের অফিসে, তখন কিন্তু তারা কোনোভাবে রেসপন্স করে নাই, নিচে রিসেপশন থেকে উপরে পর্যন্ত তারা উঠতে দিচ্ছে না কোনোভাবে। এরপরও পাওনা চাওয়া অব্যাহত রাখাই সাবরিনার নামে দেয়া হয় নানা হুমকি ধামকি। জেকেজির অফিসেও ঢুকতে দেয়া হতো না অ্যাক্টিভ সিকিউরিটিজের প্রতিনিধিদের। তারা ম্যাক্সিমাম টাইমই বলতো যে আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সফরসঙ্গী, হ্যাঁ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী উপদেষ্টা, আর হচ্ছে হেলথ মিনিস্ট্রির অনেক বড় সচিবের খুব কাছের মানুষ। এক একবার বলতো আমরা তো আইজিপির কার্যালয়ের লোক, আরেকবার বলতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক, আরেকবার বলতো হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যক্তিগত সহকারী। এক পর্যায়ে এসে তারা যখন ১ মাস ২ মাস ৩ মাস ক্রস হয়, তখন এসেই তারা আমাদেরকে বলে যে আমরা পেমেন্ট দিতে পারবো না, মালামাল আমাদের যখন মন চায় তখন দিব, না মন চাইলে দিব না, আপনাদের যা মন চায় আপনারা করতে পারেন। নমুনা সংগ্রহের কাজের জন্য এপ্রিলে জেকেজিকে ল্যাপটপ ভাড়া দেয় নাফিস কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠান। ১৫ দিন পরপর বিল দেওয়ার কথা থাকলেও পরে ৬ লাখ টাকা পাওনার বিপরীতে দেয়া হয় মাত্র ৮০,০০০। অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, আমাদের চেকের পাতা শেষ হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, এটা সেটা বিভিন্ন কথা বলতো। তা আমরা তাদের এখানে যেতাম, তাদের অফিসে যেতাম, তাদের অফিসে গেলে তাদের যে সিকিউরিটি আছে আমাদের উপরে উঠতে দিত না। এখন আমরা নিশ্চয় হয়ে গেছি, আমি আমার এই অফিস ছেড়ে দিয়েছি, আমার বাসা ছেড়ে দিয়েছি, আমি এখন আমার গ্রামের বাড়ি চলে আসছি। জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে ৪টি, এর মধ্যে ১টি প্রতারণার, ২টি ভাঙচুরের ও আরেকটি আত্মসাতের।
প্রতারণা মামলায় জেকেজির প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী সাবরিনা আরিফ চৌধুরী সহ গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতাল সংক্রান্ত নথিপত্রের মূল কপি দেখতে চায় দুদক। এজন্য রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে অনুসন্ধান চালিয়েছে দুদকের একটি তদন্ত দল। আজ নথিপত্র দুদকে জমা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরীক্ষায় জালিয়াতির পর থেকেই আলোচনায় রিজেন্ট হাসপাতাল। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নিয়ে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরও। রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির নানা দিক খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে দুই দফায় রিজেন্ট সংক্রান্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে দুদকের কাছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে যায় দুদকের চার সদস্যের তদন্ত দল। অনুমোদন আছে কিনা, তারা পয়সা করে খাচ্ছে কিনা, বিভিন্ন অভিযোগের সাথে অভিযোগের ফাইলটাতে এই মুহূর্তে আমার কাছে নাই, ডিটেলস আপনাদের বলতে পারতেছি না। মূলত অনুমোদন সংক্রান্ত সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত আছে কিনা, তারপরে এই সংক্রান্ত কাগজগুলি আমরা মূলত চেয়েছি। পরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানায় জমা দেওয়া নথিপত্রের মূল কপি দেখতে চেয়েছে দুদক, তারা সোমবারই সেগুলো জমা দেবেন। তারা আগেও এসেছিলেন এবং কিছু কাগজপত্র চেয়েছিলেন, সেগুলো সত্যায়িত ফটোকপি তাদের পৌঁছে দেওয়া হয়েছে। আজ তারা এসেছিলেন সেগুলোর মূল কপি চাইতে, যাতে করে সত্যায়িত ফটোকপির সাথে মিলিয়ে নিতে পারে। আগামীকালকে তা দুদকের অফিসে পৌঁছে দেওয়া হবে। আমরা এই তদন্ত দলকে পূর্ণ সহযোগিতা প্রদান করছি এবং করব। দুদকের আইনজীবী জানিয়েছেন রিজেন্ট ইস্যু ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের নানা বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে। সে যে লাইসেন্স করেছে রিজেন্টের সঙ্গে সে বৈধ কি না, এবং তার প্রিভিয়াস যিনি আপনার ছিলেন ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন, হ্যাঁ, তার সমস্ত কার্যক্রম এখন দুদকের স্ক্যানিং এর ভিতরে। তাই আমরা মনে করি যে এটা দুদকের অত্যন্ত একটা ভালো পদক্ষেপ, আমরা মানে সবার সহযোগিতা চাই। রিজেন্টের সঙ্গে চুক্তি নিয়ে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তর 11 জুলাই দাবি করে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই চুক্তি হয়েছিল। পরে অধিদপ্তরের বক্তব্যের ব্যাখ্যা চায় মন্ত্রণালয়। সাবেক স্বাস্থ্য সচিবের নির্দেশে রিজেন্টের সঙ্গে চুক্তি হয়েছিল বলে দাবি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরার 11 নম্বর সেক্টর থেকে রিজেন্টের মালিক মোহাম্মদ শাহেদের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। সেই গাড়ি থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার হয়েছে। রোববার রাতে তাকে নিয়ে অভিযান চালায় গোয়েন্দারা। পরে অস্ত্র বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শাহেদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়া হবে। বুধবার সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে হাজির করে শাহেদকে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর মধ্যেই গতরাতে শাহেদকে নিয়ে উত্তরায় অভিযানে যায় সংস্থাটি। এ সময় শাহেদের ব্যক্তিগত গাড়ি থেকে 1 রাউন্ড গুলিসহ একটি অস্ত্র, ফেন্সিডিল ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে। এছাড়া শাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় 6টি ও পল্লবীতে 2টি প্রতারণা মামলা হয়েছে বলে জানায় পুলিশ। ড্রাইভিং সিটের পিছনের সিটে শাহেদের দেওয়া বক্তব্য মতেই সে একটা পিস্তল বের করে দেয়, আর এই উদ্ধারের ভিত্তিতে শাহেদের এগেইনস্টে 2টি মামলা হয়েছে। শিক্ষা খাতে এবং অন্যান্য অনেক সেক্টরে তার আরো অনেক ইরেগুলারিটিস পাওয়া যায়, অ্যানোমালিজ আমরাও দেখতে পাচ্ছি, তদন্তে বের হয়ে আসছে। র‍্যাব জানিয়েছে হটলাইনে শাহেদের বিরুদ্ধে 140টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া বিভিন্ন জনের কাছ থেকে 10 কোটি টাকা জালিয়াতির অভিযোগ এসেছে। চাকরি দিবে বলে একটি বিশাল অঙ্কের টাকা অনেকের কাছ থেকে নিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় বদলির জন্য উনি সুপারিশ করবেন এই মর্মে টাকা নিয়েছেন। বালু ভরাটের কাজ, রড, সিমেন্ট, বিটুমিনের সাপ্লাইয়ের কাজ, এরকম বলে বিভিন্ন টাকা উনি আত্মসাৎ করেছেন। সরকারি এবং বেসরকারি ব্যাংক থেকেও আমরা বিভিন্ন ধরনের অভিযোগ প্রাপ্ত হয়েছি। এদিকে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শাহেদের মতো প্রতারকদের যারা মদত দিয়েছে তাদের বিষয়ে খতিয়ে দেখা হবে। তার বিরুদ্ধে যেগুলো মামলা রয়েছে অবশ্যই সেগুলো ইনকোয়ারি হচ্ছে। আমাদের পুলিশের যেটা কর্তব্য সেটা কিন্তু করছে এবং চলমান রয়েছে, এবং যেগুলিতে সে এখন অভিযুক্ত হয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই তার নামে চার্জশিট আমরা দিয়ে দেব। প্রতারণা সহ শাহেদের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 64টি মামলা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬১৮ জন। নতুন করোনা শনাক্ত হয়েছে ২৪৫৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরে রোববার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায়। করোনা শনাক্তের ১৩৪তম দিনে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের, এর মধ্যে ২৯ জন পুরুষ এবং ৮ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ ভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,৬২৫টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২,৪৫৯ জনের। সব মিলিয়ে দেশে করোনা চিহ্নিত রোগীর সংখ্যা এখন ২,০০,৪৫২৫ জন। একদিনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.১৪ ভাগ। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৪৬ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,১১,৬৪২ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন, এ পর্যন্ত ২,৬১৮ জন। দেশে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৫৪৬ জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ ১,১১,৬৪৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৫৯ শতাংশ। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রত্যেকেই সঠিকভাবে মাস্ক পরবেন, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুবেন, জনসমাবেশ এড়িয়ে চলবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সুষম পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে এবং অবশ্যই নিরাপদ খাবার। দেশে বর্তমানে ৮০টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। সংক্রমণ ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আতঙ্কিত না হয়ে নমুনা পরীক্ষা করে মহামারী নিয়ন্ত্রণে সহায়তা করার আহ্বান জানায় সংস্থাটি। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ থেকে শুরু হচ্ছে বিদেশগামী যাত্রীদের করোনা নমুনা সংগ্রহ। ঢাকায় ৩টি সহ সারা দেশে ১৬টি হাসপাতাল ও প্রতিষ্ঠানে করা হবে বিদেশগামীদের করোনা পরীক্ষা। রিপোর্ট পাওয়া যাবে ১২ ঘণ্টায়। রাজধানী মহাখালী ডিএনসিসি মার্কেটের ১০টি অস্থায়ী বুথে সকালে শুরু হবে নমুনা সংগ্রহ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, নমুনা দেওয়ার সময় পাসপোর্ট সহ যাত্রীদের বিমান টিকিট দেখাতে হবে এবং পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশগামীদের জন্য আগামী ২৩ জুলাই থেকে করোনা ভাইরাস পরীক্ষার সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগামীকাল থেকেই নমুনা সংগ্রহ শুরু হবে এবং আপনারা যদি দয়া করে আমাদের যাত্রী সাধারণ যারা ঢাকায় নমুনা দিতে চান তাদেরকে জানিয়ে দেন যে ঢাকার যে ডিএনসিসি মার্কেট অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশন মার্কেট, এখানে তারা যদি আসেন, আমরা হলো আগামীকালকে প্রথম দিন, আমরা মনে করি যে সকাল ১০টা থেকে শুরু করব, এর পরবর্তীতে আমরা হলো সবাইকে সময় জানিয়ে দেব। করোনা মহামারীর মধ্যেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করলেও তা নেই দক্ষিণে। উত্তরের সব নগর স্বাস্থ্য কেন্দ্র সহ ৪০ জায়গায় এই পরীক্ষা করা যাবে। ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। গত বছর ডেঙ্গুর প্রকোপে নাকাল হয়েছিল রাজধানীবাসী, তাই এবার বর্ষা মৌসুমের শুরু থেকে উত্তর সিটির সব এলাকায় চালানো হচ্ছে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযান। মোহাম্মদপুর নগর সেবা কেন্দ্র, অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি এখানে হচ্ছে ডেঙ্গুর পরীক্ষা। শুধু এই কেন্দ্রেই নয়, উত্তর সিটি সব নগর সেবা কেন্দ্র সহ ৪০টি জায়গায় করা হচ্ছে ডেঙ্গু পরীক্ষা। অনেক সময় দেখা যাচ্ছে যে NS1 ওই পজিটিভ আসার পরে আবার দেখা গেছে ওটার যদি আপনার স্বাধীন ওভার হয়ে যায় অথবা কোনো। চীনের করোনা টিকা তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হচ্ছে বাংলাদেশে। এই পরীক্ষা চালাবে গবেষণা প্রতিষ্ঠান ICDDRB। রাজধানীর ৭টি হাসপাতালের ২,১০০ স্বাস্থ্যকর্মীর ওপর প্রয়োগ হবে এই টিকা। এই ধাপ শেষ হতে সময় লাগবে ১৮ মাস। দুনিয়া জুড়ে চলছে করোনার ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। নিরন্তর কাজ করছে ২০০র বেশি প্রতিষ্ঠান। এর মধ্যে চূড়ান্ত পর্যায়ে আছে ১৮টি প্রতিষ্ঠানের ভ্যাকসিন। রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের ভ্যাকসিন এগিয়ে আছে পরীক্ষামূলক ধাপে। চীনের কোম্পানি সিনোভ্যাকের করোনা টিকা প্রথম দুই ধাপের ট্রায়ালে সফল, এখন তৃতীয় ধাপের পরীক্ষার পালা। এই ধাপের পরীক্ষা হচ্ছে
বাংলাদেশেও। এর মধ্যে নৈতিক অনুমোদনও দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি। সংস্থার পরিচালক জানিয়েছেন এই পরীক্ষা চালাবে গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। এই ট্রায়ালটার জাস্ট ইথিক্যাল অনুমোদন দিয়েছি, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর আছে, কারণ যে সাতটা ইনস্টিটিউশনে হসপিটালে ওনারা যে ভ্যাকসিনটা প্রয়োগ করবেন সেখানে ডিজি হেলথের থেকে একটা অনুমোদনের ব্যাপার আছে। তারপরে আমরা এই মুহূর্তে এখনও জানি না যে ওনারা রিয়েজেন্টটা সেই সিনোভ্যাক কোম্পানির থেকে এনেছেন কি না, সেটা আনতে গেলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটা অনুমোদনের দরকার হয়। এই প্রক্রিয়াটা সম্পন্ন করে ওনারা এই ট্রায়ালটা সম্পন্ন করবেন। বিএমআরসি জানায় ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, হলি ফ্যামিলি, কুয়েত মৈত্রী, মুগদা ও মহানগর হাসপাতালের 4,200 স্বাস্থ্যকর্মী এই ট্রায়ালের আওতায় থাকবেন, যাদের মধ্যে 2,100 জনের উপরে টিকা প্রয়োগ করা হবে আর বাকিরা থাকবেন পর্যবেক্ষণে। ভ্যাকসিন যখন যদি সাকসেসফুল হয় তাহলে সবাই পৃথিবীব্যাপী এটার একটি ডিমান্ড থাকবে, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ অগ্রাধিকার পাবে এবং কস্টিং থেকে শুরু করে অন্যান্য সব কিছুতেই বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতেই এই ভ্যাকসিনটা পাওয়ার আশা রাখি আমরা। এক মাস আগে চীনের সিনোভ্যাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের টিকার তৃতীয় ধাপের পরীক্ষার জন্য বিএমআরসির কাছে প্রোটোকল জমা দেয় আইসিডিডিআরবি। তবে টিকার পরীক্ষা নিয়ে এখনও কোনো মন্তব্য করতে চায় না প্রতিষ্ঠানটি। এদিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীরা জানিয়েছেন বাংলাদেশে জিনোমিক পর্যায়ে 590 ও প্রোটিন পর্যায়ে 273 বার চরিত্র বদল করেছে করোনা ভাইরাস। একেবারে নতুন 8 ধরনের মিউটেশন হয়েছে বাংলাদেশে। বিজ্ঞানীদের দাবি বাংলাদেশে সক্রিয় ভাইরাসে মহামারী ঘটানোর মতো বিপজ্জনক প্রোটিন নেই। আমরা কিন্তু এখন এই এর মধ্যে আমরা কোনো পাই নাই, মিউটেশন পাই নাই, কিন্তু 614 দেখেন এর বাইরে কিন্তু আমরা কিছু মিউটেশন পেয়েছি। এই স্পেট পজিশনের মধ্যে 38টা, তার মধ্যে 8টা মিউটেশন পেয়েছি ইউনিক। ইউনিক মিন্স এই মিউটেশনগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটে নাই। করোনার কোন ভ্যাকসিন বাংলাদেশের জন্য কার্যকরী হবে তা জানতে এই গবেষণার ফল গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত করোনার ভ্যাকসিন কতটা কার্যকর জানা যাবে আজ। আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত হবে ভ্যাকসিনটির প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের বিস্তারিত প্রতিবেদন। অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয় এপ্রিলে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাজিলের 45,000 স্বেচ্ছাসেবকের ওপর ভ্যাকসিনের ট্রায়াল প্রায় শেষের পথে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালেও ভ্যাকসিনের প্রভাব সন্তোষজনক বলেই দাবি করেন গবেষকেরা। তারিখ নির্দিষ্ট করে বলা না গেলেও সেপ্টেম্বরে করোনার ভ্যাকসিন মিলতে পারে বলে জানান লন্ডনের বার্কশায়ার রিসার্চ এথিক্স কমিটির চেয়ারম্যান ডেভিড কার্পেন্টার। এছাড়া বিশ্বের 200 বেশি প্রতিষ্ঠানের মধ্যে 18টি ভ্যাকসিন এখন চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে। রোগী সরিয়ে নেওয়ার পর সিলগালা করা হবে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনুমতি না নিয়ে করোনা পরীক্ষার অভিযোগে হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাত সহ আটক করা হয়েছে দুজনকে। অনুমতি ছাড়াই করোনার অ্যান্টিবডি টেস্ট এবং পিসিআর ল্যাব না থাকার পরও নমুনা পরীক্ষার অভিযোগ পেয়ে রোববার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। পরে তিনি জানান এসব পরীক্ষায় 3,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ফি নিয়েছে হাসপাতালটি। এছাড়া অস্ত্রোপচারের মেয়াদোত্তীর্ণ নানা সামগ্রী উদ্ধারের কথাও জানিয়েছে র্যাব। এখন চলছে মামলার প্রস্তুতি। রোগীগুলোকে শিফট করতে হবে, কিছু পেশেন্ট আছে এবং এখানে কিছু টাচি পেশেন্ট আছে, তো তাদেরকে শিফট করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এই অপারেশনের মাধ্যমে যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো একটা বার্তা পাবে, যাতে করে ভবিষ্যতে এই যে বিলের নামে যে নৈরাজ্য এবং টেস্ট না করে যে বাণিজ্য, এটা অনেকে করবেন না। যারা করতেছেন তারা বন্ধ করে দিন, আর যারা করতেছেন অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। খুলনায় করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে ভোগান্তির শেষ নেই। দু সপ্তাহ পরেও অনেকে জানতে পারছেন না ফল। পরিস্থিতি বুঝে কেউ কেউ নিজ থেকেই যোগাযোগ করছেন ল্যাবে, অবশ্য রোগী ভোগান্তির এই দায় নিচ্ছে না কেউই। হাসপাতাল কর্তৃপক্ষ, সিভিল সার্জন অফিস ও পিসিআর ল্যাব কর্তৃপক্ষ সবারই আছে নিজস্ব অজুহাত। খুলনার বেসরকারি ব্যাংক কর্মকর্তা রুবায়েতুল আহমেদ রুবেল গত 29 জুন খুলনা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। দু সপ্তাহেরও বেশি সময় পার হলেও রিপোর্ট না পাওয়ায় নিরুপায় হয়ে দ্বিতীয়বার নমুনা দিয়ে আসেন।
করোনার লক্ষণ উপসর্গ দেখা দিলে আমি আইসোলেটেড হই। 29 জুন আমি খুলনা মেডিকেলের ফ্লু কর্নারে নমুনা পরীক্ষা করতে দিই, আজ পর্যন্ত আমি আমার রিপোর্টটি পাইনি। এমন সমস্যায় ভুগছেন অনেকেই, করোনা উপসর্গ নিয়ে নমুনা দিয়ে এসেও দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে ফল জানতে। তারা নমুনা সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোন রিপোর্ট আমরা জানতে দিন অপেক্ষা করতে হচ্ছে ফল জানতে। তারা নমুনা সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোন রিপোর্ট আমরা জানতে পারিনি। গত 22 জুন খুলনা মেডিকেল কলেজ ফুলু কর্নারে আব্বুর স্যাম্পল দিয়ে আসি, কিন্তু আজ পর্যন্ত তারা আমাকে কোনো মেসেজ বা কলের মাধ্যমে জানায়নি যে নেগেটিভ না পজিটিভ। খুলনা মেডিকেল কলেজের PCR ল্যাবে প্রতিদিন নমুনা সংগ্রহ হয় 500-এরও বেশি, তবে পরীক্ষা হয় প্রায় 300 নমুনা। প্রতিদিনই অপরীক্ষিত নমুনা থেকে যাওয়ায় নমুনা জটে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। তবে PCR ল্যাব কর্তৃপক্ষের দাবি, যেখানে নমুনা দেয়া হয় সেখানেই দ্রুততার সাথে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। যেখানে জমা দিয়েছে সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি, যে এখানে তারা রিপোর্টের জন্য আসে। এই যে এটার জন্য আমরা অনেক বিড়ম্বনার শিকার হচ্ছি। আজকে আমাদের একটা মিটিং এ আমাদের আলোচনা হয়েছে সমন্বয়ে, যে এরা যাতে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা রিপোর্টগুলো ডেলিভারির ব্যাপারে যেন আরো সচেতন হয়। করোনা নমুনার রিপোর্ট নিয়ে ভোগান্তির দায় না নিয়ে একে অন্যের উপর দায় চাপাচ্ছে হাসপাতালের ফুলু কন্যার ও সিভিল সার্জন কার্যালয়। সমন্বয়িত কোন প্রশ্ন নেই, সুতরাং তারা যখন রিপোর্টটা দিচ্ছে, রিপোর্টটা দেওয়ার সময় তাদের বেশ কিছু অবহেলা বলে মনে হচ্ছে আমাদের। নমুনা জট কমাতে এ মাসে খুলনা থেকে 2700 নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। উত্তরে বন্যার পানি ধীরে ধীরে নামলেও এখনও পানিবন্দী লাখো মানুষ। ফরিদপুরে পানির তোড়ে ভেঙে গেছে আলিয়াবাদ ইউনিয়নের শহর রক্ষা বাঁধ। পদ্মার পানি বাড়ায় মুন্সিগঞ্জের 3 উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া যমুনা ও পদ্মার পানি বাড়তে থাকায় মানিকগঞ্জের 3 উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার কারণে রাজবাড়ির কয়েকটি উপজেলার বাসিন্দারা পড়েছেন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে। পশুখাদ্যেরও সংকট দেখা দিয়েছে। টাঙ্গাইলে পানিবন্দী হয়ে পড়েছে 6 উপজেলার 2.25 লাখ মানুষ। পানি উঠে যাওয়ায় শরীয়তপুরে নড়িয়া জাজিরা সড়কে যান চলাচল বন্ধ আছে। আগামী এক সপ্তাহের মধ্যে পদ্মার পানি বিপদসীমার নিচে নামতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তবে সে সময় দেখা দিতে পারে নদী ভাঙন। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি এখন কেমন, পানিবন্দী মানুষের কি অবস্থা, কতগুলো এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে? সর্বশেষ যে তথ্যটি আমরা আজকে সকালবেলা পেয়েছি সেই তথ্য অনুযায়ী জেলার 6টি উপজেলার 36টি ইউনিয়নের 254টি গ্রাম কিন্তু এখন পানিতে প্লাবিত। অর্থাৎ গতকালকে আমরা যেরকম বলছিলাম যে 2.25 লাখ মানুষ পানিবন্দী, এখন সেটা কিন্তু 2 লাখ ছাড়িয়ে গেছে। অর্থাৎ 2 লাখের অধিক সংখ্যক মানুষ টাঙ্গাইলের কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়েছে, এমন তথ্যতেই কিন্তু আমরা পেয়েছি। আর যমুনা নদীর পানি কিন্তু কমলেও প্রতিদিনই কিন্তু এখনও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, যে কারণে মানুষের দুর্ভোগ কিন্তু বেড়ে যাচ্ছে। যদিও আমরা 6টি উপজেলার কথা বলছিলাম, কিন্তু গতকাল থেকেই আমরা জানতে পারছিলাম যে টাঙ্গাইলের পার্শ্ববর্তী আর একটি উপজেলা বাসা সেখানকার নিম্ন অঞ্চলে কিন্তু প্লাবিত হওয়া শুরু করেছে। অর্থাৎ পানিবন্দী লোকের সংখ্যা কিন্তু আরো বাড়বে। তো যারা পানিবন্দী আছে তারা কিন্তু নানাবিধ সমস্যায় পড়ছে, বিশেষ করে শুকনো খাবারের যেমন অভাব রয়েছে সেই সাথে রয়েছে বিশুদ্ধ খাবার পানি। আপনি জানেন যে এই অঞ্চলটাতে বন্যার পানি ঢুকেছে প্রায় 15 দিন, অনেক জায়গাতেই পানি বিশুদ্ধের যে জায়গা অর্থাৎ টিউবওয়েল সেটা পানি নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে, অথবা বন্যার পানি কোনোভাবে ব্যবহার করছে, যে কারণে পানিবাহিত রোগের বিষয়টি কিন্তু আমরা দেখছিলাম। সেই সাথে মানুষের পায়ে যে চর্ম রোগটা দীর্ঘ সময় পানিতে থাকার কারণে যে ঘা সৃষ্টি হয় সেটাও কিন্তু আমরা খবর পাচ্ছি। অর্থাৎ পানিবাহিত বিভিন্ন রোগ কিন্তু শুরু হয়েছে। আর ত্রাণ তৎপরতার যে বিষয়টি, উপজেলাগুলোতে কিন্তু জিআর চাল চলে গেছে, জিআরের যে টাকা বরাদ্দ ছিল সেটাও চলে গেছে, এবং গত 2-3 দিন যাবৎ কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিতে দেখেছি, বিশেষ করে
ভুয়াপুর উপজেলা গত পরশুদিন গতকালকেও কিন্তু ত্রাণ দেখেছি। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থাও কিন্তু গতকালকে এবং গত পরশুদিন টাঙ্গাইলের ভুয়াপুরের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ তৎপরতা শুরু করেছে। তবে এখন সামনেই কোরবানি ঈদ, গবাদি পশু যাদের কাছে আছে অর্থাৎ যারা পশু লালন পালন করে তারা কিন্তু মারাত্মক গো সংকটে, গো খাদ্য সংকটে রয়েছে। যদিও জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে গো খাদ্য সংগ্রহ করার জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেসব খামারি আছে যারা পশু পালে তারা কিন্তু এখনো সেই টাকাটা পায়নি। মূলত এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের বন্যার সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। পাবনায় নজর কেড়েছে 30 মন ওজনের গরু পালোয়ান, হাঁকা হচ্ছে 15 লাখ টাকা। কোরবানির ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরুটিকে মোটাতাজা করার দাবি খামারি আবদুল্লাহ আল মাসুদের। পেট, লেজের গোছা ও পেছনের দুই পায়ের কিছুটা সাদা, বাকি পুরো শরীর কালো। এমনিতে শান্ত, তবে অপরিচিত কাউকে দেখলেই হয়ে ওঠে অশান্ত। এই তেজি ভাবের জন্যই তার নাম রাখা হয়েছে পালোয়ান। 2 বছর আগে 1,20,000 টাকায় গরুটি কেনেন চাটমোহরের দক্ষিণপাড়া গ্রামের আবদুল্লাহ আল মাসুদ। ভুষি, ধানের কুড়া, খেসারি, জব, ভুট্টা, শুকনো খড়, কাঁচা ঘাস সব মিলিয়ে দিনে 10 কেজি খাবার দিতে হয় পালোয়ানকে। 4 বছর বয়সী গরুটির ওজন 30 মন। কোরবানি ঈদ উপলক্ষে গরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মাসুদ, দাম হাঁকছেন 15 লাখ টাকা। এরই মধ্যে দর উঠেছে 9 লাখ টাকা পর্যন্ত। আমার গরুটি এমনি শান্ত প্রকৃতির, কিন্তু অন্য মানুষ দেখলে গর্জন দিয়ে ওঠে। এই কারণে আমি আমার গরুর নামকরণ করি পালোয়ান। সে পালোয়ানের মতো গর্জন দিয়ে ওঠে। পালোয়ানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকা থেকে গরুটি দেখতে যাচ্ছেন অনেকেই। আমি গরুটার ছবি তুলে কয়েকটা ফেসবুকে দিলাম। ফেসবুকে দেওয়ার পরে অনেকেই কমেন্ট করছে যে অসম্ভব, গরু কখনো এত ওজন হতে পারে না। আমি সবাইকে বলছি যে আপনি আসেন, আসার পরে এখানে দেখেন। গরু মোটা তাজা করতে কোনো ওষুধ ব্যবহারে খামারিদের নিরুৎসাহিত করেন স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা। উৎসাহিত করি যে মানুষের ক্ষমতার মধ্যে থাকে, মানুষ কিনতে পারে এই ওজনের বা এই সাইজের পশু কুরবানির জন্য তৈরি করা। অনেক বড় আকারে গরু তৈরি করা হলে দেখা যায় যে ক্ষমতার মধ্যে থাকে, মানুষ কিনতে পারে এই ওজনের বা এই সাইজের পশু কুরবানির জন্য তৈরি করা। অনেক বড় আকারে গরু তৈরি করা হলে দেখা যায় যে বিক্রি করার সব সমস্যা হয়, বিক্রি এটা খামারি ক্ষতিগ্রস্ত হয়। সব শঙ্কা কাটিয়ে এবার কোরবানির পশু বিক্রি করে আশানুরূপ লাভের আশা খামারিদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইতালির মিলানে বাংলাদেশী নাগরিক রশিদ হাওলাদার খুনে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও 2 জন পলাতক বলে জানা গেছে, অভিযুক্ত সবাই বাংলাদেশী। পুলিশের দাবি, পারিবারিক কন্দলের জেরে 5 ভাই ও তাদের ফুপাতো ভাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে মিলানের স্তাদেরা এলাকায় মন্তেঘানি রোডে 44 বছর বয়সী রশিদ হাওলাদারকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় হাতুড়ি ও চেইন। পরে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে হত্যায় জড়িতদের ধরতে অভিযানে নামে। রশিদ হাওলাদারের বাড়ি মুন্সিগঞ্জে। বিশ্বে করোনায় একদিনে 4,000-এর বেশি মানুষ মারা গেছেন, নতুন শনাক্ত 2,20,000-এর বেশি। এর মধ্যে ভারতে একদিনে রেকর্ড 40,000 মানুষ করোনা শনাক্ত হয়েছে। নতুন করে 675 জনের মৃত্যুতে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 27,500। ভারতে মোট আক্রান্ত 11,18,000-এর বেশি। তবে যুক্তরাষ্ট্রে কমেছে করোনা প্রাণহানি 24 ঘন্টায়, সেখানে 412 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 65,000-এর বেশি। ব্রাজিলে একদিনে মারা গেছে 716 জন। 24,000 নতুন শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্ত প্রায় 21 লাখ। টুইট বার্তায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিউফ্রে অনিয়ামা। এদিকে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 6,08,000, আক্রান্ত 1,46,00,000-এর বেশি, সুস্থ হয়েছেন 87,30,000। করোনা সংক্রমণ বাড়ায় ইরানের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে তুরস্ক। করোনা স্বাস্থ্যবিধি না মানায় মার্চ থেকে 1 লাখের বেশি আটক হয়েছে জিম্বাবুয়েতে। আইসিসির ভার্চুয়াল সভা বসছে আজ, এতে আলোচনা হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে, আর সেখান থেকে আসতে পারে বিশ্বকাপ পেছানোর সিদ্ধান্ত। যদি তা হয় তাহলে অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হবে 2022 সাল পর্যন্ত, কারণ 2021-এর আয়োজন সত্ত্ব ছাড়বে না ভারত। 18 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ,
কিন্তু সেখানকার করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ায় সৃষ্টি হয়েছে শঙ্কা। এদিকে বিশ্বকাপ স্থগিত হলে আইপিএল করার সম্ভাব্য চক কষে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে নিজ দেশে নয়, আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহে খেলা রাখার চিন্তা বিসিসিআই এর। এ ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।